হাসান আলী, আমার আব্বা মরহুম তৈয়বুর রহমান চেয়ারম্যান ছিলেন তিনি, আর আমাদের এই গ্রামের নাম হলো কামারপাড়া উপজেলা তেঁতুলিয়া দেবনগর ইউনিয়ন পঞ্চগড়। তো আমরা মূলত তো বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতিতে যোগদান করি, আর এই আওয়ামী লীগ আমরা করি, এটা আমাদের আমাদের বংশের একটা ঐতিহ্য আওয়ামী লীগ। আমরা তিন ভাই, তো তিন ভাই বলতে আমি ছোট, আমাদের আব্বা তখন ছিলেন, আমরা তিন ভাই ছিলাম। আমার বড় ভাই তিনিও রাজনীতির সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগের সাথে। মেজো ভাই ছিল, তিনিও মাস ছয় আগে মারা গেছেন, এখন আমি শুধু একাই আছি। আমরা একই খানায় ছিলাম, একখানে খাইতাম সবাই, কোনো পৃথক আমরা ছিলাম না কেউ। তো তখন নির্বাচন সত্তর নির্বাচনটা হলো, তো নির্বাচনে আমরা বেশি করে আমরা জড়াই পড়লাম। তার কারণ হলো আব্বার এক ভাগিনা মরহুম তৈয়বুর রহমান চেয়ারম্যান সাহেবের এক ভাগিনা ছিলেন এমএনএ অ্যাডভোকেট মোশাররফ হোসেন চৌধুরী, আরেক ভাগিনা ছিলেন এমপি, তিনি ছিলেন প্রাদেশিক পরিষদের এমপি। তো এই জন্যে আমরা বংশটা তো আমরা ছিলাম ওই ইন্ডিয়ার এলাকাটাই আমরা আওয়ামী লীগ, সেই সময় তো 99% 100% আমাদের এখানে। তারপরে যখন ইয়াহিয়া খানের টালবাহানা শুরু হয়ে গেলো, ক্ষমতা দিবে না এভাবে শুরু করতে করতেই, যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের আমরা শুনলাম, তখন কিন্তু রেডিও ছিল না, অত্র এলাকায় রেডিও আমাদের একটা রেডিও ছিল, সন্ধ্যা হলেই সারা আঙ্গিনা ভর্তি মানুষ শুধু সেই বিবিসি শোনার জন্য, ঢাকা শোনার জন্য, কলকাতা শোনার জন্য মানুষ বেদিব্যস্ত। তখন যাই হোক, সেই মুহূর্তে 7ই মার্চের ভাষণ আমরা শুনলাম। 7ই মার্চের ভাষণ শোনার পর 25শে মার্চের যে কালো রাত ঢাকায় হলো, এটা আমরা বিভিন্ন ইয়ে থেকে আমরা শুনতে পেলাম, ঢাকায় বর্বরোচিত ইয়ে চলছে। আমি এসএসসি ক্যান্ডিডেট, এটাকে বলে সাতমারা ফুলবাড়ি হাই স্কুল অঞ্চল সদর, আর ওই স্কুলের প্রতিষ্ঠাতা আমার ফাদার, ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের কমিটি ছিল সেখানে। হ্যাঁ, ছাত্রলীগ কমিটি ছিল, সে ছাত্রলীগে আমি সভাপতি ছিলাম, আপনি ছিলেন সভাপতি, আমি তখন দশম শ্রেণী এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, আমরাই ছিলাম সিনিয়র আর কি। সেক্রেটারি ছিলেন ওটা আমাদের মশিরুদ্দিন নামে ছিল, পরবর্তী মারা গেছে আর কি। আমি কলেজের ছাত্রদের সাথে আমি মেলামেশা করতাম। তো যাই হোক, তো তারপরে তখন যুদ্ধ ইয়ে হলো ঢাকায়, 25শে মার্চে কালো রাত ঢাকায় সহিংসতা শুরু হয়ে গেলো, এটা ছড়িয়ে গেলো সারা দেশে। ঠিক তেমনি ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে আমরা ময়নাগুড়ি, যেমন ময়নাগুড়ি বিওপি এখান খুব কাছে পশ্চিমে, মাত্র 1.5 কিলোমিটার। এই ময়নাগুড়িতে একজন হাবিলদার ছিল, সে পাঞ্জাবি, রাতের বেলায় ওকে তাকে আব্বা তখন চেয়ারম্যান এই দেবনগর ইউনিয়নে, আব্বা সাথে সাথে কজন চৌকিদার পাঠিয়ে দিল যে সিপাহী ইয়েদের বলে দেওয়ার বিওপিতে ওদের ওকে যেন বেঁধে রাখা হয়। ঠিকই ওরা রাতে বেঁধে রেখেছে এবং সকাল ভোর হতে হতে তাকে শ্যুট করা হয়েছে, ওই পাঞ্জাবিকে মেরে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই অমরখানা, এখান থেকে অমরখানা বিওপি, সেখানে এক পাঞ্জাবি ছিল, তাকে মেরে দেওয়া হলো। এগুলো হওয়ার পরেই সমস্ত এলাকায় ইপিআর পুলিশ সব রওনা দিল ঠাকুরগাঁ দিকে হাঁটে হেঁটে। হ্যাঁ, তখন কিন্তু আমরা ওদের সাথে ছিলাম না, ওরা হেঁটে রওনা দিল, ওরা ভাতগা পর্যন্ত গেল, বীরগঞ্জের ভাতগা, ভাতগা ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে তখন ওদিক থেকে যখন এরা যখন অ্যাডভান্স করতেছে, মানে শত শত ইপিআর পুলিশ, আর ওরা তখন বোম্বিং শুরু করলো, এরা আর ভাতগা ব্রিজ ক্রস করতে পারেনি, তখন এরা আবার পিছপা হয়ে গেল। পিছপা হয়ে এসে তারা তখন কিন্তু মানে বিশৃঙ্খলা হয়ে গেলো, কেউ গেল এক সাইড, 25-30 জন এক সাইডে গেলো, আর 25-30 জন এক সাইডে গেলো। আমাদের এখানে ময়নাগুড়ি ক্যাম্প উদ্দেশ্যে আবার এখানে প্রায় 24-25 জন ইপিআর চলে আসলো রাতের বেলা। আমার ফাদার তো চেয়ারম্যান ছিলেন, ওদেরকে রাতের বেলায় খাওয়ার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করার পরে ময়নাগুড়িতে ওদেরকে রাতে পৌঁছে দিল। তারপর দিন আবার সমস্ত এলাকার লোককে ডেকে বলা হলো যে এই যে 30 জন লোক বা 24-25 জন লোক, এরা খাবে কি, এদের তো আর রেশন নেই, এখন এদের আমাদের মুষ্টির চাল সবাইকে দিতে হবে, এবং যার যা কিছু আছে, মানে মুরগি যার আছে, পেঁয়াজ রসুন আদা হলুদ যা কিছু আছে দেন, এদেরকে আমাদের খাওয়াইতে হবে। এভাবে আমরা 20-25 দিন রাখলাম। এরই মধ্যে আমাদের এপ্রিলের প্রথম দিকে, সম্ভবত এপ্রিলের 15-16 তারিখ হবে,
হঠাৎ করে খান সেনারা ওদিন শুক্রবার ছিল, হ্যাঁ চলে আসলো খান সেনারা, আমাদের বাড়ি জ্বালিয়ে দিল। আমার বড় ভাই ছিলেন, দুইটা জিপ গাড়ি আসলো ওদের, ওদের দরবাজন ইয়ে আসলো। আর সেই শুধু আপনাদের বাড়িটা না আর আশপাশে? শুধু আমাদের বাড়িটা, আর আমাদের বাড়িটার উপর টার্গেট এই জন্যই যে আমাদের এই তৈবুর রহমান চেয়ারম্যানের এক না ভাগিনা এমএনএ, একজন না ভাগিনা এমপি। তৈবুর রহমান চেয়ারম্যানকে এখানে যদি নিরস্ত্র করা হয় বা তাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে অনেকটা ইয়েটা কমে যাবে। ওটা বাড়ি পুড়ে দিল, আমাদের মেন বাড়ি ছিল ওটা, ওখানে বাড়িটা পুড়ে দিল, কাঠের দোতলা ছিল সব পুড়িয়ে দিল। এই ঘরটায় দেখা যায় এই ঘরটা ছিল এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা থাকতেন। তারপর ওদের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ একটা হয়ে গেল, ওরা দু তিনজন মারা গেল। তখন আপনার ঘর বাড়ি পুড়ে দেওয়ার পরে আপনারা কোথায় গেলেন? বাড়ি ঘর পুরার আগের দিন আমাদের এখান থেকে আমাদের ফ্যামিলি শিফট করা হয়েছিল সেখানে, কোথায় ভারতে, এখান থেকে আমাদের ভারতে হলো কোটগঞ্জ বলে দাসপাড়া, তো এখানে গিয়ে আমরা শিফট করছি আমাদের ফ্যামিলি। গ্রামের অনেকেরই তখন মানে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছি। তখন ঘর তো পুড়ে গেল? জি। তখন আপনারা কি করলেন আর কি? ঘর যখন পুড়ে গেল তখন ইপিআররা আসলো এখানে, ওরা আমাদের সংবাদ দিয়েছিলাম, ওরাও আসলো, ওদের সাথে একটা মোটামুটি যুদ্ধ হলো, ওরা রাস্তা দিয়ে ওরা ওদেরকে মানে এখান থেকে সরাই দেওয়া হলো। আর পুড়ে দেওয়ার পরে আমরা তো তখন অসহায়, তখন আমরা ভারতে গিয়েও কয়েকদিন ছিলাম প্রথম দিকে, আমার আব্বা শ্বশুর বাড়ি ভারতে, আমার নানির বাড়ি ভারতে, খুব কাছে এই বোর্ডারে একেবারে, এখান থেকে আড়াই কিলো হবে, সেখানে কয়েকদিন থাকলাম। থাকার পরে তারপরে যখন মে মাসের দিক মোটামুটি একটা সংগঠিত হয়ে গেলো, যুদ্ধ যে একটা সিস্টেমে একটা চলে আসলো, যেটা আমার খেয়াল আসছে এফএফ বাহিনী চলে আসলো, ফ্রিডম ফাইটার। আমরা তিন ভাই, আমার এক মামাতো ভাই রইসুদ্দিন, হ্যাঁ সে ছিল, তারপরে আব্বা ছিল, আমরা এখানে থাকতাম। আর এখান থেকে কাজ তখন তো ইন্ডিয়া বলতে কোনো জিনিস ছিল না, প্রতিদিনে যান আসান যাওয়া আসা করা যায় প্রতিদিনই, কোনো সময় ওখানে রাত থাকতাম রেখে রাত থাকতাম, মানে একটা যুদ্ধ লাগবে এই ধরনের একটা সিস্টেম তৈরি হলো পদ্ধতিগতভাবে। এই সেক্টরটা হলো ছয় সেক্টর, এই সেক্টরে যখন এরা আমাদের ইয়া হলো এফএফ বাহিনী আসলো, মুক্তিযোদ্ধারা আসলো, তখন এদেরকে এই যে বাঙ্কার করতে দেওয়া, এখানে প্রায় ধরেন ওদিকে ডুবানুচি, টটুয়াপাড়া, হাটুপাড়া, এটা হলো কামাতপাড়া, ওদিকে ছিলাপাড়া, বেঙ্গুপাড়া, জোৎসাওদা, বক্সিগঞ্জ, এই যে একটা চেনটা, এই প্রতিটি গ্রামের যে একটা গ্রামে না হলেও 25-30-50 করে বাঙ্কার করা হয়েছে। এই বাঙ্কারের বাঁশ, টিন, মাটি দেওয়া, লোক দেওয়া, এ সম্পূর্ণ আমার আব্বার তন্ত্র চেয়ারম্যান ছিলেন, তার একটা প্রভাব ছিল এলাকায়, তাদের সমস্ত রাতারাতি এদেরকে সমস্ত বাঙ্কার করতে দেওয়া হলো। আমরাও ঘোরাঘুরি করলাম, ছাত্রলীগের ছেলেগুলা, আমরা যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল সবাই একেবারে ইয়ে করে যে যেন বাঙ্কার টাঙ্কা করে তৈরি করে দেওয়া হলো। এরা থাকলো, আমরাও থাকলাম, এবং আমরা কিন্তু ব্যাটল ফিল্ড আমরা ছাড়িনি, আমরা তিন ভাই এবং আমার ফাদার, আমার আব্বা ভজনপুরে ছিল আমাদের সেক্টর হেডকোয়ার্টার, তারপর দেবনগর ছিল আমাদের এফএফ বাহিনীর কোম্পানি কমান্ডার, এইভাবে করে এদের সাথে আব্বা সবসময় লিয়াজু করত, আর আমরা এই মুক্তিবাহিনীদের সাথে সবসময় ইয়ে করতাম। তারপর এদের সাথে আমরা থাকতে থাকতে যেটা সত্য কথা, আমরা ওই ইয়ে করতে রাইফেল চালাইতেও শিখছি, রাইফেল তো অ্যাভেলেবেল, স্ট্যান্ড গান, এলএমজি আমি নিজে চালাইছি, হ্যাঁ হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট করছি, বহুবার হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট করছি। ওদের সাথে আমরা ওই ইয়ে মার্চ করতাম সামনে, পেট্রোল পার্টি যেতাম, রাতে হোক দিনে হোক, আমার বড় ভাই দুজন তো কম্পালসারি আসেই, হ্যাঁ আমিও সাথে আসি, সবাই এইভাবে করতে পালাক্রমে আমরা ইয়ে করছি। এর মধ্যে আমরা কোম্পানি কমান্ডার সাহেব বললেন যে তোমরা শুধু এইভাবে না, কমপক্ষে কিছু একটা হালকা প্রশিক্ষণের দরকার আছে। তখন ওই যে রাজগঞ্জ একটা খোরকা বাড়ির একটা জায়গা আছে। কোম্পানি কমান্ডারের নাম কী? কোম্পানি কমান্ডার তখন এখানে ছিলেন আমাদের মনে পড়ছে শাহরিয়ার রহমান ছিল, ক্যাপ্টেন শাহরিয়ার, আর মেজর সদরুদ্দিন, মেজর সদরুদ্দিনকে আমরা হালকা দেখছি, তবে ওনাকে বেশি করে পরিচয় হয়েছে আমাদের ঠাকুরঘাতে। তো তারপরে যখন ইয়ে হয়ে গেল, আমরা যুদ্ধ চললো, এর মধ্যে কয়েকবার তাদের সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে। সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময়ে তাজউদ্দিন সাহেব চলে আসলেন, আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব যে আসলেন, ওনার পিছনে কমপক্ষে 15-20 গাড়ি সম্পূর্ণ ভারতীয় আর্মসের গাড়ি, এবং ওনার গাড়ির সামনে জাতীয় পতাকা আছে। আমরা এখানে এসে তাজউদ্দিন সাহেব থাকলে ওনাকে আমরা রিসিভ করলাম, এখানে পাবলিক তো কেউ ছিল না, অন্য গ্রামে কেউ ছিল না, শুধু আমরা আসলি যারা মুক্তিবাহিনীর সাথে জড়িত, এখানে পাবলিকের সাথে কোনো সম্পর্ক ছিল না। তিনার সাথে আরেকজন কোন মন্ত্রী যিনি ছিলেন, আর আমাদের সিরাজুল ইসলাম অ্যাডভোকেট, উনি তো এমপি, তখন তো এই এলাকার সিরাজুল ইসলামের একটা ভালো দাপট ছিল, যদিও এখানে মোশারফ হোসেন অ্যাডভোকেট এমএনএ ছিলেন, কিন্তু সিরাজুল ইসলাম অ্যাডভোকেটের একটা ভালো একটা দাপট ছিল। তিনি তেঁতুলিয়া থাকতেন, শিলিগুড়ি যেতেন, জলপাইগুড়ি যেতেন, সমস্ত মুক্তিবাহিনীদের ইয়ে করতেন,
এখানে 2000 থেকে 2200 মুক্তিবাহিনীর একটা ইয়ে হলো। আর তখন আমি কিন্তু দেখছি রংপুরের এত বেশি ছাত্র ইয়া ছিল, 7-8 ছাত্র এফএফ বাহিনীতে ছিল। উনি আসলে ওনাকে রিসেপশন করে আমরা ওই ভাঙ্গা চৌকির উপর নিয়ে গেলাম। আমাদের পুরা ভিটাতে একটা পুরা চৌকির উপর তাজউদ্দিন সাহেব দাঁড়িয়ে ওই সংক্ষিপ্ত বক্তব্য আমার ফাদার রাখলেন, তারপরে সিরাজুল ইসলাম সাহেব রাখলেন, এরপর তাজউদ্দিন সাহেব রাখলেন 5 মিনিটের বক্তব্য। তাজউদ্দিন সাহেব বললেন, আপনারা যুদ্ধ করেন, দেশ এক সময় নিয়ে স্বাধীন আমরা হবই, আপনার ধৈর্য ধারণ করুন, আপনারা কষ্ট করতেছেন, যা উনি একটা আমাদেরকে সাহসের সাহসিকতার একটা ইয়ে দেখালেন, অনুপ্রাণিত করলেন। তাজউদ্দিন সাহেব আসলে মিটিং শেষ করার পরে আমরা তো চিন্তা করলাম যে আমাদের সে প্রত্যন্ত এলাকায় তিনি আসছেন, তো তিনার জন্য কিছুটা খাওয়া দাওয়ার আয়োজন করা প্রয়োজন। তো আমরা তখন পোলাও করছিলাম, খাসি মাংস ইটা তেমন কিছু মানে মোটামুটি তখনকার আমলে যেটা রিস্ক ফুড যেটাকে বলা হোক না কেন আমরা ব্যবস্থা করছিলাম। তো তিনি শেষে আমরা খাওয়ার জন্য অনুরোধ করলাম, আহ্বান জানালাম, তিনি খেলেন না। তো তিনি বলেছিলেন যে দেখেন দেখেন বর্তমানে আমাদের অনেক মানুষ শিবিরে না খেয়ে আছে, হ্যাঁ সে পচা জিনিস খেয়ে আছে, তাদের খাওয়া নাই, গোসল নাই, আর আমি এই সময়ে একটা ভালো কিছু খাবো, এটা কেমন দেখায়। তো যার জন্য তিনি মানে অনাগ্রহ প্রকাশ করলেন যে না খাবো না। তো তিনি আজ সফর সময় ছিলেন, তাদের আস্তে আস্তে আমরা দুপুরে খাওয়াই। উনি কিন্তু আমার ফাদারকে বলছিলেন যে চেয়ারম্যান স্যার শুনেন, আমি তো গভীর সবাই শুনলাম, আপনি মোশাররফ হোসেন এমএনএরও মামা, কমরুদ্দিন আহমদেরও মামা, সিরাজুল সাহেবেরও আপনি খুব আন্তরিকতা, এখন সিরাজুল সাহেব আমাদের আত্মীয়, উনি যদিও মারা গেছেন, সুজন সাহেব আমাদের আত্মীয়। তা আপনাকে আমি কথা দিলাম আর দেশ স্বাধীন হলে অবশ্যই আপনি ঢাকা আসবেন, আমার সাথে দেখা করবেন। কিন্তু আমার ফাদার তো ছিলেন একটু ওই মানে মানে মানুষকে মানে ওই মানে খুব একটা যাচে গিয়ে নিজে গিয়ে কিছু একটা করা এটা উনি করতেন না, কারণ উনার একটা নিজের নৈতিক ইয়ে নিয়ে থাকতেন। হ্যাঁ, তারপরে এইভাবে করে উনি যাননি কোনোদিন। তখন উনি একটা কথা বলছিলেন যে আপনার এখন কোনো অসুবিধা আছে নাকি। আসলে কিন্তু ওই সময় আমাদের ভীষণ অসুবিধা ছিল, খাওয়ার অসুবিধা ছিল, টাকা পয়সার অসুবিধা ছিল, কারণ বাড়িঘর তো পুড়ে দিছে, ধান চাউল পাট যা ছিল সব তো শেষ। হ্যাঁ, একটা রানিং বাড়ি পুড়ে দেওয়া, নিঃস্ব হওয়ার পরেও কিন্তু আমার ফাদার কোনো সময় বলেননি তাজউদ্দিন সাহেব একটিবারের মতো যে আমি আসলে অসহায় আছি অর্থনীতির দিক দিয়ে। আব্বা বলেন না আমি ভালো আছি ইনশাল্লাহ, আর আমরা আর দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরাও ইনশাল্লাহ আছি, দেখা যায় আল্লাহ আমাদের কী করেন। করার পর উনি সেপ্টেম্বর মাসে জি উনি চলে গেলেন। কতক্ষণ ছিলেন এখানে? এখানে উনি সময় বেশিক্ষণ ছিলেন না, মনে হয় 40-50 মিনিট ছিলেন, এর বেশি ছিলেন না। এই জন্যই কারণ এখানে বোম্বিং তো আসতেছেই, তিনি যে এত সাহস করে আমাদের এখানে আসছিল ব্যাটল ফিল্ডে, এটা তো একটা মানে বিশাল ব্যাপার। প্রধানমন্ত্রী সে সময় ইনি যে একেবারে ব্যাটল ফিল্ডে আসবেন, কোন সময় বোমটা পড়ে তারও তো ঠিক নেই। হ্যাঁ, অহরহ তো পড়তেই ছিল বোম্বিং, ওই অমরখানা থেকে বোম্বিং করতো, জগদল থেকে বোম্বিং করতো, পঞ্চগড় থেকে বোম্বিং করতো, সম্পূর্ণ বোম্বিংয়ের টার্গেট হলো এই কামাতপাড়া, এই দেবনগর ইউনিয়নের এই এলাকাটার উপর। আর এই মাঝখানে তো কোনো ইয়ে ছিল না, এই যে প্রায় 3-5 কিলোমিটার রাস্তা, এখানে কোনো ইয়ে ছিল না, কোনো কোনো ব্যারিকেড ছিল না, এখানেই ব্যারিকেডটা। যাওয়ার পরে তো এই যুদ্ধ চলছেই, চলতে আসে, আর এখানেই ব্যারিকেডটা যখন ইয়ে হলো সম্পূর্ণ একসাথে আমরা রওনা দিয়ে দিলাম সামনের দিকে। তো যাক, এভাবে যুদ্ধ চলতে চলতে আমরা যখন ঠাকুরগাঁও পর্যন্ত গেলাম, আমরা ঠাকুরগাঁও থেকে আমরা আবার 2 রাত থাকে আমরা ব্যাক করে চলে এসেছি। আমরা বলতে আমরা কারা? আমরা বলতে এখানকার কমপক্ষে প্রায় 3-4 হাজার মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তাদের কমান্ড এটা তো ছিলই, আর আমরা 3 ভাই আমরা ছিলাম। আমার ফাদার তখন তো বয়স হয়েছিলো, তোমাকে আর যেতে দিইনি, উনি পঞ্চগড় পর্যন্ত গিয়ে উনি ব্যাক করছে হাঁটে হাঁটে, এখান থেকে পঞ্চগড় তো 15 কিলোমিটার। ঠাকুরগাঁও পর্যন্ত আমরা হাঁটে হাঁটে গেছি, হ্যাঁ সকাল থেকে রান্না দিয়েছি 10টা থেকে, বিকালে আমরা ঠাকুরগাঁও সন্ধ্যার আগে আগে পৌঁছেছি। কিন্তু ইয়ে অন্যান্য মুক্তিযোদ্ধারা সবাই কিন্তু ঝাঁক বাঁধেই যাচ্ছেই, কোনো ইয়ে নেই। আমরা আমাদের মধ্যে একটা সাহস আসলো, একটা উৎসাহ আসলো যে আমরা এখন স্বাধীন হচ্ছি, কারণ যেহেতু ওরা পিছাচ্ছে আমরা আগাচ্ছি। হ্যাঁ, এভাবে করতে করতে যখন আমরা এগুলো আমরা ঠাকুরগাঁও পর্যন্ত আমরা 3 ভাই আর আগাইলাম না। রাতের বেলায় আমার বড়ো ভাই আবার ইন্ডিয়ান এক আর্মসের গাড়িতে বাড়ি চলে এসে আমরা 2 জন অস্ত্র জমা দিয়ে আমরা পরে আমরা আমাদের মেজর ভাই আর আমি আমরা তখন ওই অস্ত্র সদরুদ্দিন আমাদের মেজর সদরুদ্দিন ছিলেন তার কাছে অস্ত্র জমা দিয়ে আমরা চলে এসেছি। আর সেই সময় কিন্তু ওই যে মাহবুবুল আলম এক লোক ছিলেন কমিউনিশনের কোম্পানি হলদিবাড়িতে উনি যুদ্ধ করছেন, উনি ছিলেন ওখানে কোম্পানি কমান্ডার, পরবর্তীতে উনি ডিসি হলেন, সচিব হলেন, বর্তমান কিছুদিন আগে মুক্তিযোদ্ধা জাদুঘরের এবার উনি কী দায়িত্বে ছিলেন আর কি, বর্তমানে অসুস্থ, উনি সুস্থ হয়েছেন অবশ্য, এখন ওনার সাথে সেখানে দেখা হলো। তারপরে ই করে আমরা
বাড়ি চলে আসলাম। তারপর তাপন আপন পেশায় আমরা নিয়োজিত হয়ে গেলাম। আমি ছাত্র ছিলাম এসএসসি কেন্দ্রের, আমাদের পরীক্ষাটা হলো 72-এ, কারণ 71-এর ডিসেম্বরে আমরা স্বাধীনতা পাইলাম, দেশ বিজয় হলো, আর 72-এর আমরা ফার্স্ট ব্যাচ। আমি এবং আমার বড় ভাই, এই বড় ভাই বলতে ওই আমার যিনি সবচেয়ে বড় তার 13 সালে মারা গেছেন, আর এর আব্বা আমার মেজো ভাই। আমরা দুই ভাই আমরা নাজমুল হক প্রধান সাহেবের কাছে গেলাম। নাজমুল হক প্রধান তো আমার তখন ক্লাস 10 ছিলেন। তো ওনাকে বললাম যে ভাই দেখো, আমাদের তো মুক্তিযোদ্ধা সনদ তো আমরা পাইলাম না এই পর্যন্ত, আর যেহেতু তাজউদ্দিন সাহেব আমাদের এখানে আসছিলেন, তো এখানকার ওনার স্মৃতি ফলক হিসাবে বা এই দেশ স্বাধীনতার যে একটা নিদর্শন বা আমরা থাকবো না, স্তম্ভটা থাকবে, একটা ইতিহাস হয়ে থাকবে, যেহেতু আমাদের প্রত্যন্ত এলাকা এবং তেঁতুলিয়ার এটাই ফার্স্ট গ্রাম, এটাই লাস্ট গ্রাম। হ্যাঁ, এখানে ব্যাটল ফিল্ডে তাজউদ্দিন সাহেব আসলেন, তো তিনি আর স্মৃতিফলক হিসাবে কিছু একটা করা যায় না। তো তখন নাজমুল হক প্রধান বললো যে ভাই এটা তো কথা ঠিকই বলছো, আসলে আমি ঠিক আছে এটা আমি যোগাযোগ করে দেখি উপরমহলে এটা কতদূর পর্যন্ত কাজ মানে সাকসেসফুল করা যায়। তো এখনও আমারও দাবি এটাই, এখনও যদি আপনারা আমাদের দেশনেত্রী শেখ হাসিনার ইয়েতে আপনাদের সাহায্য সহযোগিতায় তিনাকে বলে যদি এখানে কিছু একটা বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যদি এটাকে একটা স্মৃতিফলক করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের এই এলাকার মানুষ সবাই একদিন একসময় জানবে এইখানে যুদ্ধ হয়েছিল এবং তৎকালীন সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তিনি এখানে আসছিলেন, এটা একটা স্মৃতি থাকবে। একটা যে আমরা মুক্তিযুদ্ধ আমরা 3 ভাই 17 সালে আমরা ইয়ে করছি, যাচাই বাছাই তো আমরা আমাদের নাকি সার্টিফিকেট নেই, যাচাই বাছাইতে আমরা এগুলো আমাদের বাড়ি বলল আমরা 9টা মাস মুক্তিযোদ্ধাদের সাথে আমরা কাটাইলাম, খাইলাম দাইলাম, বেড়াইলাম, ঘুরলাম, পেটো পাটি গেলাম, যুদ্ধ করছি, সম্মুখ যুদ্ধ করছি, কিন্তু এই কথাটা আমাদের সেখানে যাচাই বাছাইতে আমরা টিকলাম না। বড় ভাইকে নাকি টিকাইছে তেঁতুলিয়া থানা থেকে যদি করছিল, সেটাও এখনও কাগজপত্র এখন পাওয়া যায়নি। আর ওখানে আমাদের যাচাই বাছাই কমিটিতে বললো যে আপনাদের 1 ভাইকে নেওয়া হবে, 2 ভাই 3 ভাইকে একসাথে মুক্তিযোদ্ধা করা যাবে না। তারপরে আমরা আপিল করলাম ঢাকায়, আপিলের কাগজপত্রগুলো আছে। আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে যদি আমাদের সরকার একটা স্বীকৃতি দেয়, এটাও আমাদের একটা বিরাট পাওনা, অন্য কিছু না। এখন অনেকে আমাদের এলাকার রাজা কাটা সার্টিফিকেট নিচ্ছে। আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আছে, এটা ঠিক কথা, আর দেশপ্রেম আছে বলে আমাদের পকেটে পয়সা নেই। হ্যাঁ, যার জন্য আমার ফাদারও ওইরকম ছিল উদাসীনতা, না হলে অনেক সময় যেই সুযোগটা উনি পাইছিলেন ওই সুযোগটা ভাঙে তো উনি অনেক কিছু করতে পারতেন আমার ফাদার। আমি যখন 75 সালে আমি শারীরিক শিক্ষা কলেজে ট্রেনিংয়ে গেলাম, সেখানে বঙ্গবন্ধুর সাথে আমার একটা ইচ্ছা ছিল বঙ্গবন্ধুর সাথে আমি দেখা করবই। হ্যাঁ, তো বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আমি থাকতাম সাত মসজিদ বলতে মোহাম্মদপুরে, ওখান থেকে তো বলতে আমার কাছেই, হাঁটে হাঁটে সবসময় যাওয়া যায়। তো তারপরে আমি যখন যাওয়ার জন্য একটা চিন্তা করলাম, একদিন গেলাম, ব্যাক করে চলে আসলাম 75 সালে 75 জুলাই মাসে। তারপরে কিছুদিন পর হঠাৎ করে মশা হোসেন অ্যাডভোকেট উনি চলে গেলেন ঢাকা, পাশে গ্রাফিক আর্টস কলেজে উনার এক শালা থাকতেন হারিসুল ইসলাম হানু। ওই হারিস ভাই, আমি আর মশা হোসেন অ্যাডভোকেট MNA উনি, আমরা 3 জনে চলে গেলাম বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। আর দেখা করার কারণ হলো কি, আগের দিন বঙ্গবন্ধু মশা হোসেন অ্যাডভোকেটকে ফোন করেছে তুমি আগামীকাল অবশ্যই আমার সাথে দেখা করে ঢাকায়। উনি বিকালে চলে গেলেন, আমাদের সাথে একসাথে আমরা গেলাম, সেখানে আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে পারছি এবং কথা হয়েছে। মশা হোসেন সাহেবকে বললেন যে ওরা কারা, মশা ভাই বললেন যে আমার মামাতো ভাই, এ আমার শালা, এইটা একটা পরিচয় হলো, এই এক পলক সেখানে দেখা হয়েছে। হ্যাঁ, এটাও আমার জন্য আমার জীবনের একটা বড় চাওয়া পাওয়া। এটা ছিল কাঠের দোতলা, হ্যাঁ তখন তো বিল্ডিং ঘরে ইয়েটা কম ছিল, কাঠের দোতলা এগুলোই ছিল বেশি করে, এটা কাঠের দোতলা ছিল। আর যখন ঠান্ডা খাটকে সম্পূর্ণ বাড়িটা পুড়িয়ে দিল, শুধু ওই যে ঘরটা দেখা যায় ওটা ছিল আমাদের বড় ভাই থাকতেন ওই ঘরে। আর ওই যে ঘরে আমরা আলাপ করলাম কিছুক্ষণ আগে, ওটা ছিল ওই কৃষি সংঘ মুক্তিযোদ্ধা কমান্ডারগুলো থাকতেন। অস্ত্রাগার ছিল কোনটা? অস্ত্রাগার ছিল এটা, এটা অস্ত্রাগার ছিল, এটা সম্পূর্ণ ঘরটাতে অস্ত্রাগার, শুধু মানে গোলা বারুদ সম্পূর্ণটা। আর ওই গোলা বারুদ ওই ঘরে কিন্তু আমার বড় ভাই শুতেন একাই। হ্যাঁ, বড় ভাইকে এমন বিশ্বাস করতেন গোটা সেক্টরটাই। ওখানে যখন বাড়ি পুড়ে যায় তখন এখনো ওই যে ছাদের উপর একটা পুরা দাগ এখনো আছে, যদিও মানে অনেকদিন হয়ে গেল, কাঠগুলো পুরা এখনো আছে। এই যে সম্পূর্ণ পুরা কাঠ ছিল, এখানে সম্পূর্ণ বাড়ি পুড়ে গেছিলো, এই পাশে পাক ঘরটা ছিল, এই পাক ঘরেও আগুন জ্বলার পরে এই ঘরও আগুন লেগে গেছিলো। তো এটা ভাগ্যক্রমে মানুষ এসে আসার পরে এটা কোনো মতো নিভেদের সক্ষম হয়েছিলো আর কি। আর এইটা ছিল আমাদের টিনের ঘর, বড় টিনের ঘর ছিল, এটা পুড়ে গেছিলো। আর তাউদ্দিন সাহেব এখানে আসে, এই উত্তর ফেস করে আমরা একটা চৌকি দিয়া, খাটটার তো সব পুড়ে গেছিলো, তো ভাঙা একটা চৌকি দিয়ে আমরা এখানে তাউদ্দিন সাহেব একটা মঞ্চ করে দিলাম। উনি চৌকির উপর দাঁড়ায় এখানে তখন বক্তব্য রেখেছিলেন, মাইক টাইক ছিল না তখন।
হ্যাঁ, শুধু একটা ছোট স্পিকার ছিল বোধহয় নাকি একটা, আর ওইখান থেকে প্রায় ওই যে আমাদের একটা নারকেল গাছ আছে দিঘির পার পর্যন্ত, এগুলো সবগুলা দিয়ে আমাদের ওই মুক্তিযোদ্ধারা সব মাটিতে বসেছিল, গানগুলো হাতে নিয়ে মাটিতে, সবাই মাটিতে। আজিজুল হক বাবার নাম, কফিল উদ্দিন মায়ের নাম, বুঝি ঠিকানাটা বলেন তো। ঠিকানা কামাতপাড়া, কামাতপাড়া জেলা উপজেলা পঞ্চগড়। কি করতেন তখন? আমরা এখন ওই মুক্তি ফৌজের পিছনে পিছনে আমি সবসময় বেড়ে আমার বড় ভাইয়ের সাথে থাকতেন, ওনাদের রাস্তা দেখা দিতাম বা একবার গোলাগুলি করতে গেল যোগদলে, সেটাও সেখানেও আমাকে লেগেছে। এই বাড়িটা যখন পুড়ে যায় তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম। আপনার বাড়িতে? হ্যাঁ বাড়িতে ছিলাম। আপনার বাড়ি কোনটা? ওই যে এখানে। যখন বাড়ি পুরে তখন তো মানে দৌড়াদৌড়ি করে শোভা পালাইছে, তা আমরা আর কি কয়েকজন পালাইতে পারলাম না। যখন পালাইতে পারলাম না, তা আমি তো চিন্তা করি যে আমি তো ইয়া করছি, ট্রেনিং করছি, তা এখন তো আমার দেখে আমি আনসারে ছিলাম, আনসারে ছিলাম। তা উনি আর কি যখনই আমার বাকি লোকগুলাকে এখানে দিকে এখানে পুরোটা এখানে লাইন করলো, তা আমি চিন্তা করলাম যে আর তো আমি আমার বাঁচার উপায় বোধহয় গুলি গুলি হয়ে যাবে, গুলি করে দিবে। এই অমনি আমার মুক্তি ফজর গুলি আর কি হবাদ হলো, তখন আমি পিছায় গেলাম। আর এরাও মানে দিকিটাতে নাভে এনে ওরা আর কি কেহ যাহেন ওখানে পুকুর নাভিল, কেহ চোয়ার নাভিল, এরকমভাবে নাভে এনে। আর আমি কিন্তু একটা ভুল করছিলাম কি, একটা বাস্তব আসলো ওই গড়গড়ায় এখানে আমি বাস্তবটাতে যেখানে বাস্তবের যেখানে উপর উঠিলাম, গুলিলা লাগছে বাঁশলা লাগে এখানে ছিটকে ছিটকে চলে আসে। আর এই মুক্তি খানগুলা তখন পাশাইতে পাশাইতে ওই যায় এখানে যেই বাস্তবে আমি উপর উঠে এনে ইয়া করছি সেই বাস্তবের পিছনে যায় এখানে, তখন ওরা গুলি করে খুঁজে দিল। আমার ইন্ডিয়াতে যেগুলা বোম মারে তখন আর কি খানগুলা চলে গেল। আশার সাথে শুধু খুঁজতে ছিল যে তৈবুর রহমান চেয়ারম্যান কই, তৈবুর রহমান চেয়ারম্যান কই। তা ঠিক তার 10 মিনিট আগে কিন্তু আব্বা ওই সিভিল গানটা হাতে নিয়ে উনি পশ্চিম দিকে দৌড়াচ্ছিল, আর কে জানি বলছিল ওই খানের সাথে কারা জানি আসছিল রাজাকার, ওরা বলছে যে ওই যে তৈবুর রহমান চেয়ারম্যান যাচ্ছে। তখন তো তৈবুর রহমান চেয়ারম্যানকে লক্ষ্য করে বেশ কিছু মানে ফায়ারিং করছে, আল্লাহর রহমতে কোনো ফায়ারিং তাকে লাগেনি, সে মানে কোনো মতে তার বেঁচে গেছে। ওর ফায়ারিং শুনে তো তখন আমাদের মুক্তি ফোর্স ফায়ারিং করে তখন এরা ওরা